এখন আমি আছি শিয়ালদা স্টেশনে, দেখতে পাচ্ছ তো কালকে তো চলে গেছে, আজকে হচ্ছে নেক্সট ডে। আমি এখন আছি শিয়ালদা স্টেশনে, সকালে বেরিয়েছি, সকালে টিফিন টিফিন করে খেয়ে দিয়ে তারপরে পড়াতে গেছিলাম বলি ওখান থেকে, টালিগঞ্জ স্টেশন থেকে ট্রেন ধরে শিয়ালদা, কারণ কালকে কলেজ যাওয়ার আছে, ওই জন্য আজকে বাড়ি যাচ্ছি। চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ, পুরো ঘেমে একাকার। তো চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে, দাঁড়িয়ে রয়েছি, ট্রেন এখনও অনেক দেরি, কারণ এখন বাজে 12:08, ট্রেন 12:48-এ, ওই জন্য আপাতত দাঁড়িয়ে থাকতে হবে। আজকে আগে ট্রেনে এসেছি, কারণ আগের দিনকে ট্রেনে বসার জায়গা পাইনি, ওই জন্য আগে থাকতে এসেছি, এত ট্রেনে এতে বসার জায়গা পাই, কারণ এতটা রাস্তা যায় না, ঠিকঠাক মতো বসার জায়গা না পেলে খুব কষ্ট হয়। তো ওই জন্য চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে, দেখতে পাচ্ছি শিয়ালদা স্টেশন। তো ফাইনালি ট্রেনে উঠে গেছি এবং দেখতেই পাচ্ছ জানলার ধারে বসার জায়গা পেয়ে গেছি। তো আই এম সো হ্যাপি। তো দেখতেই পাচ্ছ আমরা টোটোই রয়েছি, তো যাচ্ছি কলেজে আর সঙ্গে আমার ফ্রেন্ডরা সবাই। আমাদের চৈতালি কিভাবে সেজেছে দেখো, ওকে চেনাই যাবে না, পুরো মুসলি। আমরা এখন কলেজ শেষে এখন স্টেশনে যাচ্ছি। এটা আমারও প্রশ্ন, তো কলেজ থেকে ফেরার পথে ভাবলাম যে আমাদের একটুখানি কুর্তির দোকানে যেতে হবে, একটু কুর্তি কেনার আছে, ওই জন্য আমরা সবাই কুর্তির দোকানে এসেছি। এখন ফুচকা খাবো, ফুচকা, ট্রেন আসা দেরি আছে। ফাইনালি দেখো, মা একটু আগে শাখাটা কি সুন্দর করে পরিষ্কার করে দিল, তো আমার অনেক দিন ধরেই শাখাটা মানে একটু নোংরা হয়েছিল, তো মা দেখো পুরো একদম পরিষ্কার করে একদম মানে একদম পুরো ক্লিন করে দিল। তো আমার এই হাতটাও দেখো কি সুন্দর করে দিয়েছে মা, ইনফ্যাক্ট আমার আংটিও পরিষ্কার করে দিয়েছে। আমার মা যখনই দেখে আমার হাত এরকম মানে একটুখানি অপরিষ্কার হয়ে গেছে, বা যেহেতু কাজ করি তো হাতে এরকম একটু অপরিষ্কার হয়ে যায়, তো মার সাথে সাথে দেখে মাকে বলাও লাগে না, মা করে দেয়। তো এইটা তো একটা আলাদা একটা ইয়ে না, যে মা নিজে মাকে বলাই লাগে না, মা নিজে দেখেই করে দেয়, এটাই তো আসল, মানে নিজের মা তো এরকমই হয় না। তো দেখো পুরো একদম পরিষ্কার করে দিয়েছে। সো গাইস, এবার বাড়ি যাওয়ার পালা এসেছে, দেখতেই পাচ্ছ টিকিট কাটতে এসেছি এবং তারপর ট্রেনে। তো শ্বশুরবাড়ি যেতে হচ্ছে, কলেজ শেষ, এবার বাড়ি যাওয়ার পালা এবং আবার আমার ডিউটি শুরু। তো ফাইনালি বাড়িতে যাওয়ার পর ওই দিনই বিকেলবেলা আবার দেখতে পাচ্ছ যে পড়াতে বেরিয়েছি, কিন্তু ওই দিনকে হঠাৎ করে এত পরিমাণে মানে মেঘ করে এসে দেখতে পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি নেমেছে। এটা বাসেই রয়েছি, বাসের পুরো জানলার কাঁচ ঢেকে দিয়েছে, তো এত পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে যে রাস্তায় গাছ ভেঙে ভেঙে পড়েছে জানো না। তো আমি তো প্রথমে ভেবেছিলাম যে আমি যেতেই পারবো না, তবুও আমি নেমে এখানে দেখতে পাচ্ছি রবীন্দ্র সরোবর মেট্রোর সামনে দাঁড়িয়ে রয়েছি। তো ছাতা আছে, তবুও ছাতা না মানে নিয়ে বেরোনোর সাহস পাচ্ছে না, কারণ প্রচণ্ড হাওয়াও দিচ্ছে না, তো হাওয়াতে ছাতা উড়িয়ে নিয়ে যাবে এবং এই বৃষ্টির মধ্যে যখন তখন বাজ পড়ছে, দেখতে পাচ্ছ গাছপালা কীভাবে মানে হচ্ছে, মানে কতটা হাওয়া দিচ্ছে, ওই জন্য এখানে দাঁড়িয়ে রয়েছি। সো গাইস, নেক্সট ডে হয়ে গেছে, ওই দিন আমি গেছিলাম পড়াতে বৃষ্টিতে থামার পর। তো আজকে আমি কোথায় যাচ্ছি জানো তো, আজকে আমি ঠাকুমাকে দেখতে যাচ্ছি, তোমাদেরকে দেখিয়েছিলাম ঠাকুমাকে। আসলে ঠাকুমার তো বয়স হচ্ছে, ঠাকুমার শরীরটা একটু খারাপ, ঠাকুমার একটু শ্বাসকষ্ট প্রবলেম হচ্ছে বলে এখানে হসপিটালে ভর্তি রয়েছে। তো আমি আর সোমাদি মিলে যাচ্ছি ঠাকুমাকে দেখতে। তো পড়াতেই বেরোবো, এরপরেও আবার পড়ানো রয়েছে, তো ভাবলাম ঠাকুমাকে দেখে তারপরে ওখান থেকে যাবো পড়াতে, দু জায়গায় পড়ানো রয়েছে। তো দেখি আজকে দু জায়গায় যেতে পারি কি এক জায়গায় যাই, দেখি দু জায়গায় যাওয়ার চেষ্টা করব, দেখি কি করি। তো দেখতেই পাচ্ছ হসপিটালে আসছে, হসপিটালটা সত্যি খুব পরিষ্কার, খুবই সুন্দর। তো ঠাকুমা রয়েছে এমার্জেন্সি রুমের ওই দিকটা, তো আমরা এখন ওই সাইডটাই যাব। তো এটা একদম দেখতে পাচ্ছ ফাঁকা নিলিবিলি, একদম শান্ত পরিবেশ, মানে হসপিটাল মেনলি যেমন হওয়া উচিত সেরকমই। তো হসপিটালে গিয়ে দেখতে পাচ্ছ ঠাকুমা আমাদেরকে দেখে উঠে বসে রয়েছে। তো ঠাকুমার জন্য এখান থেকে তরমুজ আরও মোটামুটি ফল নিয়ে যাওয়া হয়েছিল, আর এখানে আরও অন্যান্য আরও অনেক পেশেন্ট ছিল, এক একজনের এক এক রকম প্রবলেম। তো এখানে ঠাকুমার বয়সের মতো আরও অনেক বয়স্ক আরও অনেকেই ছিল, তো তারাও রয়েছে এখানে, অনেকেই পেশেন্ট রয়েছে। তো ঠাকুমাকে এখানে বসে দেখতে পাচ্ছে সমাধি চুল বেঁধে দিচ্ছে, কারণ ঠাকুমার তো হাতে যেহেতু ইঞ্জেকশন দেওয়া মানে ব্লাড নিয়েছে, তো ওই জন্য ঠাকুমার হাতটা ব্যথা ঠিকঠাক মতো পাচ্ছে না, সমাধি সুন্দর করে চুলটা এরকম করে বেঁধে একটু বিনুনি করে দিচ্ছে। তো ঠাকুমার সাথে বসে বসে একটু গল্পই করছিলাম, এমনি ঠাকুমা সুস্থ আছে সেরকম কোনো অসুবিধা নেই, কিন্তু যেহেতু শ্বাসকষ্ট হচ্ছে এখানে অক্সিজেন দিতে হচ্ছে ঠাকুমাকে, ওই জন্য।
কালকের পর আর একটু কিছু শ্যুট করা হয়নি, কারণ কালকে তো দেখতে পেলে কি পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে। মানে আমাদের বাসের মধ্যে ছিলাম, বাসের মধ্যেই মানে অর্ধেক রাস্তা যাওয়ার পরেই ঝড় শুরু হয়ে গেছে। এবার আমি আগে জানলে তো আমি বাড়ি থেকে বেরোতাম না, এবার সে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে। তারপরে তো গিয়ে আমি দাঁড়ালাম তোমাদের সাথে, সবটাই শেয়ার করলাম, তারপর পড়াতে গেলাম, পড়িয়ে টড়িয়ে বাড়িতে আসলাম। তারপরে কালকে তেমন কিছু শ্যুট করা হয়নি, আজকে সকাল থেকে তেমন কিছু শ্যুট করিনি, আমার ঘরে যা কাজকর্ম থাকে সেসব তো করেছি। আর এখন এসে আমি ঠাকুমাকে দেখতে, কারণ ঠাকুমা এই 2-3 দিন ধরে হসপিটালে ভর্তি আছে, ঠাকুমার একটু শ্বাসকষ্ট হচ্ছে, তো ওই জন্য ঠাকুমাকে দেখতে এসেছিলাম। দেখলে তো ঠাকুমা রয়েছে, তো এখন একটু আগের থেকে ভালো আছে। তো এই দেখতে এসেছিলাম আমি, সোমাদি আর আমাদের পাশের বাড়ি একজন, তারা মিলে। তো এখনই আমি বেরিয়ে গেলাম, কারণ আমার 6টা থেকে পড়ানো রয়েছে, লেট হয়ে যাবে না হলে, কারণ 5:30 বেজে গেছে। তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে বেরোলাম, কারণ আমাকে অটো ধরতে হবে, অটো ধরে আবার নেমে ওখান থেকে বাস ধরতে হবে, তারপরে যাব পড়াতে, আবার রিটার্ন ব্যাক করতে হবে। কালকে মা বাবা এসেছিলো দেখতে, কারণ কালকে তো আমি বাড়িতে এসেছি, কালকে আমারও টাইম হয়নি, জন্য আমি আজকে আসলাম ঠাকুমাকে দেখতে। তো ঠাকুমা তো খুব খুশি হয়েছে আমি গেছি দেখতে। তো যাই হোক, চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে। বাস থেকে নামলাম, ফার্স্টে তো অটো করে আসলাম, অটো থেকে নেমে বাসে করে উঠে এই বাস থেকে নেমে এখন আড্ডাতে যাচ্ছে। 5 মিনিট বাকি 6টা বাজবে, 6টা থেকে পড়ানো আমার। তো আলটিমেটলি আমি টাইম মতো বাসটাও পেয়ে গেছিলাম, তো আমি টাইমের মধ্যে পৌঁছেও যাব। তো যাই তাড়াতাড়ি করে, অ্যান্ড তার আজকে আশা করছি বৃষ্টি হবে না, আকাশটা দেখো না হলেই ভালো, নাহলে আগের দিন যা ঝড় বৃষ্টি হয়েছিলো, যা হয়েছিলো মানে আটকে গেছিলাম পুরো। আর এটা আজকে আরও অনেকটা দূরে, এটা অন্যর দিকে, মানে এটা সন্তোষপুরে, এখান থেকে আবার যদি ঝড় বৃষ্টি হয় বাস পাওয়া মুশকিল, আবার যাওয়া মুশকিল। তো যাই হোক, চলো তোমার সাথে পরে কথা হচ্ছে। নেক্সট ডে হয়ে গেছে, তো আজকে সারাদিন আমি তেমন কিছু শ্যুট করতে পারিনি। তো আমি পড়াতে গেছিলাম, এখন সন্ধ্যেবেলা দেখতেই পাচ্ছ, মানে রাত হয়ে গেছে, 8:30 বাজতে গেছে। তো আমি এখন অটো থেকে নামলাম, আর সারাদিন কাজকর্ম যা থাকে, তারপরে বিকালে পড়াতে গেলাম, পড়ি এখন অটো থেকে নেমে আমি এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি একটুখানি ঠাকুমাকে দেখতে। ঠাকুমার হসপিটালে রয়েছে, তো জানোই তোমরা আগের দিন শেয়ার করেছিলাম, ঠাকুমাকে দেখতে আছি, দেখে তারপরে আমি বাড়িতে যাবো। আর কালকে আমার যাওয়ার আছে বাড়িতে, তো চলো পরে কথা হবে। তো নেক্সট ডে শনিবার, দেখতেই পাচ্ছ আমি টালিগঞ্জ স্টেশনে রয়েছি। পড়াতে গেছিলাম সকালে, পড়িয়ে ওখান থেকেই আমি ট্রেন ধরে শিয়ালদহ, তারপর বাড়ি। দেখো আমি বাড়িতে চলে এসেছি, আর দেখো কী মেঘ করেছে আকাশে, আর প্রচণ্ড ঝড় মতো উঠেছে, আর বৃষ্টি তো হবে আকাশে, মেঘ দেখে বুঝতেই পারছ। দেখো কী পরিমাণে হাওয়া ছেড়েছে, তার সাথে সাথে বিদ্যুৎ চমকাচ্ছে। আমাদের এখানে এরকম মানে ডেলি আর কি এরকম ঝড় বৃষ্টিটা ডেলি হয়, কলকাতায় সেটা অতটা হয় না। দেখ